পিওর সাইবেরিয়ান হাস্কির এত হেলদি পাপির কী প্রাইস হতে পারে আপনি বলুন? অল টাইপস অফ ডগস, অল টাইপস অফ পার্সিয়ান ক্যাট, অল টাইপস অফ ক্যাটও আমরা সেল করি। কোনো হোলি অফারের জন্য রাখছি। জল্দ সে জল্দ কল করে অ্যান্ড আপনি নয় মেম্বার্স কো আপনি ঘর লে যায়। ইয়ে ফাদার আর ইয়ে ইসকি মাদার है। गाइज वेलकम बैक टू माई चैनल। तो जैसा कि आप लोगों ने टाइटल ट्रेलर और थंबनेल में देख लिया, आज मैं एक बार फिर से आया हूँ आप लोगों के लिए बेस्ट पपीज लेके। तो यहाँ पर मेरे साथ मेरे जो भाई हैं वो यहाँ पर हैं। तो आइए हम लोग जान लेते हैं हमारे भाई के पास अभी कौन कौन सा पपीज फिलहाल अवेलेबल है। तो भाई थोड़ा ले आइए। अच्छा, फर्स्टली हैप्पी होली एवरीवन। यस यस ओके आजम भाई, हैप्पी होली गाइज आप लोगों को। See, this is purely Siberian Husky, okay? Hmm. With deeply blue eyes. ठीक है, deeply blue eyes. Hmm. Purely Siberian Husky, pure woolly coat, okay? Hmm. And body color is black and white. Black and white. And yes. Very much healthy, okay? जे deworming टा ये हुई चे? First deworming done. अच्छा. Vaccination not yet done. अच्छा. एक उन्हों समय आसी नहीं. हम्म. समय এখন আজকে হলো এর বয়স হলো 46 days। ওকে এখনও সময় আসেনি, সময় হলে নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি যে কাস্টমার আসবে তাকে আমি এভরিথিং ডিটেলস যা যা দরকার ওর ফুড হ্যাবিটস কি এভরিথিং ইন ডিটেলস এভরিথিং। তো গাইজ আপনি জায়গা কি শুনলি, আপলোক ইফ ইয়াহা সে আ রহে হ্যায় ডগ লেনে তো আপলোগো কো ইসকা কমপ্লিট ডিটেলস আপকো মিল জানে ওয়ালা হ্যায় কি ইসকা ভ্যাকসিনেশন সে রিলেটেড, ডিওয়ার্মিং সে রিলেটেড। রিগার্ডিং কেসিআই পেপারস অবভিয়াসলি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরও হয়ে যাবে। সো এটার জন্য এক্সট্রা চার্জ পড়বে। এবার এর প্রাইসের ব্যাপারে বলে দিই। আচ্ছা আজম ভাই, লাইক প্রাইস তো আপনি জানেন এখন হাস্কির সব মার্কেট ভ্যালু কি আছে, এইটা আপনি বলুন। এত সুন্দর হেলদি পাপ্পি উইথ ব্লু ওয়াইজ উইথ পিওর অ্যান্ড পিওর সাইবেরিয়ান হাস্কির এত হেলদি পাপ্পির কি প্রাইস হতে পারে আপনি বলুন? আপনি যা বলবেন সেটাই ফিক্স হবে। এর মোটামুটি আমি যেরকম প্রাইসটা শুনেছি মার্কেটে, হ্যাঁ না, মিন্স আমি নিজেও দিই, যেমন ধরে নিন 70-75-60 করতে পারে। কিউরিয়াস ক্যালকাটার থেকে যদি আসে, কেউ যদি রেকমেন্ড করে, লাইক আমি কিউরিয়াস ক্যালকাটার থেকে এসেছি, এখানে আমি আরও ফার্দার আপনাকে আমি লেস করে দেবো কাস্টমার। মতলব ইতনা কম প্রাইস মে গাইজ আপ লোগো কো সাইবেরিয়ান হাস্কি উইথ পিওর ব্রিড মিল রহা হ্যায় আর উইথ পিওর ব্লু আইজ আপ লোগ ইসকি আইজ দেখ সকতে হ্যায়। আচ্ছা ভাইয়া, তো ইসকে বাদ আর কিয়া হ্যায়? ইসকে বাদ আর এ হলো দাদা, আমাদের কাছে ওয়ান পেয়ার ফ্রম ডিফারেন্ট প্যারেন্টসের আমাদের আছে, হলো মাইক্রো সাইজ আমেরিকান বুলি। আচ্ছা, উইথ ডিপলি ব্লু ওয়াইজ অ্যান্ড ডিপলি ব্লু বডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো শোনো, এইটা হলো আপনার মাইক্রো সাইজ। আচ্ছা ওকে, আমেরিকান বুলি উইথ ডিপ ব্লু ওয়াইজ, আপনি দেখতে পারেন ডিপ ব্লু ওয়াইজ। আচ্ছা ওকে, এই জিনিসটা খুবই রেয়ার, উইথ ব্লু বডি বলে, এটাকে ব্লু বডি বলে, মাইক্রো সাইজ। ওকে, ওয়ান পেয়ার আছে, দিস ইজ ফিমেল অ্যান্ড দিস ইজ মেল। ওকে, সো এটা ফ্রম ডিফারেন্ট প্যারেন্টস, এক প্যারেন্টসের না কিন্তু। ওকে, এইটা হলো মাথায় রাখতে হবে। এইটা আপনার, আপনি জানেন প্রাইস কী হতে পারে? এটা অ্যাকচুয়ালি কলকাতায় রেয়ারলি পাওয়া যায়, খুবই রেয়ারলি পাওয়া যায়। আমি তো লাইক মানে আজ পর্যন্ত মানে মার্কেটে যাই এটা দেখিনি, মানে পিটবুল দেখেছি বাট আমেরিকান বুলি আপনি জানেন প্রাইস কি হতে পারে? আপনি আমি আন্দাজে বললে এটা ফার্স্টলি পাওয়াই যায় না, টু বি ভেরি অনেস্ট। সো পাওয়া গেল, আমি আপনাকে বলছি 35-40,000 এর উপরে দাম আছে। একদম একদম, নিজে একটা লাইক ফার্ম নিয়েছিলাম, মিন্স তোমরাও প্লিজ ওই ফার্মের মানে ভিডিওটা আই বাটনে বা ডিসক্রিপশনে যাবে। হ্যাঁ,
তো সেইখানে আমি গিয়েছিলাম দিল্লিতে, বাট কলকাতাতে আমি ফার্স্ট টাইম দেখছি। রাইট, আমি এটা বাইরের থেকে ইম্পোর্ট করেছি কলকাতায়, হার্ডলি লাইক 5টা বাড়িতে আছে নাকি, আই মিন ডাউট। ওকে, বেঙ্গলে, ফুল বেঙ্গলে, অল ওভার বেঙ্গলে 5টা বাড়িতেও আছে নাকি, আই মিন ডাউট। সো যে নেবে সে ভেরি লাকি হবে। অ্যান্ড রিগার্ডিং দ্য প্রাইস, এইটা আমি আপনাকে 25,000 ডিউ টু হোলি অফার, হোলি অফারের জন্য রাখছি। অ্যান্ড এরপরও যদি কিউরিয়াস ক্যালকাটার থেকে কেউ আসে, অবভিয়াসলি তারপরে ফার্দার ডিসকাউন্ট করে দেওয়া হবে। বাবা, এটা তো খুবই সুন্দর, মতলব 25 মে ইয়ে আপকো মিল জায়গা। আর ইসকা পেয়ার মে 25,000 ইচ, হ্যাঁ 25,000 ইচ, অ্যান্ড পেয়ার ইজ 50,000, পেয়ার ইজ 50,000। এখানে কিউরিয়াস ক্যালকাটার থেকে গেলে ফার্দার ডিসকাউন্ট করে দেওয়া হবে। একদম একদম। তো আবি হাম লোগ ইসকা থোড়া বহুত শর্ট লেঙ্গে। আচ্ছা, তো কি ইসকে আলাদা আপকে পাস অর ক্যা ক্যা মিলেগা? রাইট, হ্যাঁ দেখুন, অ্যাভেলেবল তো সবই আছে। যদি কাস্টমার অ্যাপার্ট ফ্রম দিস থ্রি, দিস টু ব্রিডস যদি কাউর লাগে, সো আমাদের কাছে সব রকমের আপনি পাপিস পাবেন, অল টাইপ অফ ব্রিড অ্যাভেলেবল। আচ্ছা, এনি টাইপ অফ ব্রিড অ্যাভেলেবল আছে বললে আমরা আরামসে করিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, আমরা অ্যারেঞ্জ করিয়ে দেবো ফার্স্ট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস কিটেন আছে, পার্সিয়ান ক্যাট, এনিথিং পার্সিয়ান ক্যাটও আমরা করি, লাগলো বলবেন আমরা করিয়ে দেবো। আচ্ছা, আর বলছি আপনাকে যে পার্সিয়ান ক্যাটের প্রাইসটা কেমন, মিন্স রেঞ্জ একটা আমরা? রেঞ্জ অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন কোয়ালিটি টু কোয়ালিটি। যদি কোনো কাস্টমার এলো, ওনার যা ডিম্যান্ড দেখবো, ওই ডিম্যান্ড অনুযায়ী আমি প্রোভাইড করে দিতে পারবো। ঠিক আছে, মতলব কুছ না কুছ এক আচ্ছা সা লাইক আপ কর দেবো। অবভিয়াসলি আমরা, সো আমরা অল টাইপস অফ ডগস, অল টাইপস অফ পার্সিয়ান ক্যাট, অল টাইপস অফ ক্যাটও আমরা সেল করি, কোনো প্রবলেম নেই। তো গাইজ, আপ লোক নে জ্যাসা কি শুন লিয়া, ইয়াহাঁ পর আপ লোগো কো হর এক ব্রিড মিলনে ওয়ালা হ্যায়। তো জলদি সে জলদি আপ লোক হমে কল করে অর ইতনে কিউট কিউট পপি কো ইস হোলি পে আপনে নে মেম্বার কো আপনে ঘর মে লে যায়। অ্যান্ড অল অফ ইউ গাইজ আর ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি হোলি অ্যান্ড সেফ হোলি। হ্যাঁ, আর বাঙালিদের জন্য কালকে যেটা দোল আছে, মানে মানে আজকে আছে, তো আপনাদেরকে আমরা শুভ দোল জানাই, শুভ দোল জানাচ্ছি। আর বলছি আপনার লোকেশনটা কি হবে? আচ্ছা, লোকেশন হলো নিয়ার এয়ারপোর্ট, নিয়ার এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট। তো লোকেশন যো হ্যায় ও নিয়ার দমদম এয়ারপোর্ট হে কলকাতা। আপ কভি ভি করে, লিমিটেড স্টক হে, বহুত সারা স্টক থা, মে অ্যাকচুয়াল মে লেট হু, ভাই মুঝে বহুত হি দিন সে বুলা রে থে, বট অ্যাকচুয়াল মে মে লেট হু, ইয়ে দো হি স্টক হে অর এক আইবেরিয়ান হাস্কি হে, ফিলহাল আবি ইয়েহি হে। তো আপ লোক জলদ সে জলদ কল করে অ্যান্ড আপনে নয় মেম্বার্স কো আপনে ঘর লে যায়। তো চলিয়ে দোস্তো, ফিলহাল ভিডিও মে ইতনা হি, ফির মিলতে হ্যায় এক নয় জঙ্গা এক নয় ভিডিও কে সাথ, টিল দেন বাই।
तो गाइज आप लोग फादर मदर को देख ये देख ये सकते हैं, ये फादर है और ये इसकी मदर है अल्फा कम, ये सर वैक्सीनेटेड है और ये इनका छोटा सा सन, इसका नाम है अल्फा, इसका नाम है वुल्फी है ना, वुल्फी यस यस, ये वुल्फी ये अल्फा बच्चा, और ये लोका बेटा, ये इसका बेबी, ये इन लोग का सन, ये तो एकदम पापा के ऊपर गया था और डैड के ऊपर गया पूरा, ये इसकी मदर है वुल्फी, नहीं नहीं उसको टच करना पसंद नहीं है, ठीक 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 है भैया, नहीं जान बस बस हो चुके जाओ जाओ टाटा गो गो मेल बहुत फ्रेंडली होता है कोई भी।